কি গুল্লি দিছে সারা সি গুল্লি আগের ভিতরে একটু তুলো মতো ওই ডান্ডি ঢুকে দিয়ে এরকম গুলো অনেক ম্যাটার মতো লম্বা অন্ত মিজাজ কেমন গরম হয় করোনা কি নেগেটিভ আপনাদের হ্যাঁ আসেনি রেজাল্ট কেমনি আসে এই আবহাওয়ায় আমাদের রেজাল্ট আসে দিত একটা বিরতি দিয়ে আবারও ফিটছি সুন্দরবনে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে কবে থেকে শুরু হবে বলছি যে আজ থেকে শুরু হয়ে সুন্দরবন নিয়ে আমার পর্বগুলো আবারও দেখবেন আপনারা আগামী কয়েকদিন একটানা তো এই দফায় আমরা পদ্মা নদী পার হয়েছি পদ্মা সেতু পার হয়ে সরাসরি মংলা থেকে নৌযানে করে সোজা চলে যাচ্ছি শিবসা নদীতে আমাদের বেলায়েত সর্দার সেখানে তার ট্রলার নিয়ে উপস্থিত ছিলেন আগে থেকেই কাইন মাছ করতেছেন অনেক ভাই বরফের মধ্যে কি কি মাছ আছে পাতারি দাঁতনে ভাঙানো আছে দেখি কি কি মাছ টর্চ মারেন তো একটু দেখি ও মাছের মধ্যে বরফ দেওয়া আচ্ছা এখন বের করবেন কি পাঁচশো মাছ ঠিক আছে বের করেন সন্ধ্যা পেরিয়ে গেছে রাতের খাবারের প্রস্তুতি চলছিল বেলায়েত সর্দার ব্যস্ত তখন রান্নাবান্নাই মশলা কি কি আছে এতে জিরে আছে গরম মশলা আছে আদা দেওয়া হয় নাই আদা দেওয়া হয় না আদা দিবেন না দিব ভুলে যান তো এখন রসুনটা দিচ্ছি আচ্ছা আমি ভুলে গেলে তো ওইভাবেই রান্না ওইভাবেই রান্না হয়ে যায় লবণ কি দিছেন একেবারে ফ্রেশ কাইন মাছ এটা কাইন মাগুর আদা দিয়েন ভাই মনে করে বুঝছেন না শিলে এরকম বাটা হয় না এখানের নাম কি আরো শিবসা এটা নদী নদী হ্যাঁ এখানে যে আলকি আছে আরো সামনে এবারে সুন্দরবনে নামার আগে আমাদের বেলায়েত সর্দারকে কোভিড টেস্ট করতে হয়েছিল নবীন চা কি হচ্ছে আজকে শুনলাম আপনারা এই করোনা টেস্ট করছেন নে ভাই জি এই জীবনে প্রথম নাকের ভিতরে দিয়ে ভাই শালাশি গুলি দিল আমার যা মেজাজ খারাপ হচ্ছিল আমার টেস্ট লাগবে কি গুলি দিছে শালাশি গুলি নাকের মধ্যে ঢুকে নাকের ভিতরে একটু তুলো মতো ওই ডান্ডি ঢুকে দিয়ে এরকম গুলো অনেক ম্যাটার মতো লম্বা অন্ত মেজাজ কেমন গরম হয় নে ভাই মনে কিছু আমরা দাবড়াই কোথায় আছো শোনেন বহিরাগত লোকরে সা দেবেন না আরে ভাই কিসের মধ্যে সবচেয়ে বড় বিপদ হচ্ছে লবণ ভাই লবণ মাপ দেখে দিয়েন ঠিক আছে লবণ মাছ কাটা হচ্ছে মানে
কাটা মাছ আবার কাটতেছেন কিনে ভাই? মশলা ঢোকে না, হচ্ছে কাইন মাছ ভুনা হবে। আর এদিকে হচ্ছে পার্শ্ব মাছের, ভাই ভাজবেন না কি? গরিব মানুষের খাবার। আচ্ছা ঠিক আছে, মাছগুলো কিন্তু বেশ সাইজ পার্শ্ব মাছ। মহসিনুল হাকিম আর ওই মহসিনুল হাকিম নাই বলে না, আপনিও সেই নেবাই নাই, কোন খোঁজ খবর নিচ্ছেন না। ট্রলার অ্যাঙ্কর করা মানে দুই দিন বলে হাতে তেল। ভাই কাইন মাছ উঠতেছে, বেশ কিছুক্ষণ ম্যারিনেট করা ছিল। এই মাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটি ভীষণ সুস্বাদু, আর রান্না করতে হয় বিশেষ করে ভুনা করে খেতে হয় এই কাইন মাছ, এবং বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় যেটি আগে বলছিলাম, তারপরে সামান্য ভেজে ঝাল দিয়ে রেঁধে ফেললে দুর্দান্ত একটি তরকারি রান্না হয়ে যায়। আমাদের রাতের খাবার হলো মজাদারই কাইন মাছের ভুনা দিয়ে। বেশ শীত ছিল, আমরা আমাদের রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন ভোরবেলা যাত্রা শুরু করলাম আমরা, শিবসা নদী পাড়ি দিয়ে সোজা চলে যাব দুবলার চরে, এবং এই দুবলা যাওয়ার পথে এই অঞ্চলের দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম আমরা। শিবসা নদীর দুই পাশে অসংখ্য খাল নদী রয়েছে, এবং একটা সময় যখন ডাকাতদের দৌরাত্ম্য ছিল তখন তারা এই অঞ্চলে অবস্থান করত, পর্যটকদের সেভাবে যাওয়ার সুযোগ নেই। আর সামনে চলে গেলে আছে পাটাকাটা, এটা হচ্ছে শিবসা নদী আর কি। সাড়ে তিন চার ঘন্টা যাত্রা করে আমরা পশুর নদীতে উঠলাম, তারপর সোজা পৌঁছে গেলাম দুবলার চর। সেখানে জোয়ার চলছিল, জাহাজগুলো সাগর থেকে ঢুকছিল বন্দরের দিকে, আর আমরা সেখান থেকে সোজা একটি ছোট স্পিড বোট নিয়ে ঢুকে পড়েছিলাম পাশের রূপের গাঙে, এবং সেখানে জেলেদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলাম, তাদের মাছ ধরা দেখলাম, কিছু মাছ কিনলামও। তারপর সেখান থেকে সোজা বেরিয়ে পড়লাম আমাদের জাহাজের উদ্দেশ্যে। আমরা বলছিলাম যে পশুর নদী এই সময় বেশ শান্ত থাকে শীতকাল বলে, এখানে প্রায় সবখানেই
জাহাজ বা নৌযান অ্যাঙ্কর করে রাখা যায়। সকালের নাস্তা সেরেছি আমরা আরও অনেক আগে। দুপুরের খাবারের জন্য আমরা এই মাছটি কিনে এনেছিলাম জেলেদের কাছ থেকে। বেলায়েত ভাই ব্যস্ত, তার হাত ব্যস্ত, সঙ্গে আমাদের দেলোনে ভাইও ব্যস্ত এই মাছ কাটাকুটির কাজে। এরই মধ্যে দুবলাতে যোগাযোগ হয়েছিল, দুবলার চর থেকে রুহুল আমিন সহ আরও বেশ কয়েকজন এসেছিল কিছু তাজা মাছ নিয়ে। আমরা এই মাছগুলো কিনেছিলাম বেশ টাটকা অবস্থাতে, যে কারণে এগুলো রান্না করে আমরা যখন রাতের বেলা খেয়েছিলাম সেটি বলা যায় যে একেবারে তরতাজা মাছ। সুন্দরবনের এই রান্নাগুলো আপনারা এমনিতে অনেকে দেখেন, আপনাদের অনেক মন্তব্য আমি পাই, পড়ি, সবগুলোর হয়তো উত্তর দেওয়া হয় না, তবে এটুকু বলি যে সুন্দরবনের এই মাছগুলো মহাজনদের কাছে চলে যায় মূলত, এবং তারপর সেখান থেকে মাছের আড়তে যায়, সেখান থেকে সেই মাছগুলো পাইকারি ব্যবসায়ীরা কেনেন, সেখান থেকে খুচরা বাজারে যায়, তারপর আমাদের হাতে আসে সরাসরি। এখানকার মাছ যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যদিও সেখান থেকে মাছ নিয়ে আসা টাটকা অবস্থায় বেশ কঠিন ব্যাপার। এখনও সেরকম মাছ নিয়ে আসার ব্যবস্থা গড়ে ওঠেনি, তবে সামনে নিশ্চয়ই সেই ব্যবস্থা গড়ে উঠবে। আমরা দুবলা চরের কাছাকাছি চলে এসেছি। মাছ হচ্ছে, মাছ হচ্ছে, খুশি না, মানে মাছ হচ্ছে না খুব একটা। ভাই চরে নামলাম, জেলিফিশ সাগরের সম্ভবত কোটি কোটি জেলিফিশ এ সময়ে চলে আসে নদীর ভিতরে। শীতের শেষ দিকে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন এই অঞ্চলের সব জায়গায়। যাই হোক, আমরা নেমে পড়েছি দুবলার চরে শুটকি পল্লীতে। ওই যে রাডার রাডার ঘুরে যে প্লেন, আমি তো ভাবলাম বিদেশে সিগন্যাল টিগন্যাল পাঠায় নাকি। বাড়ি কোন জায়গায়? বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরার কোন? যে শাশাশুনি, আশাশুনি থানা, জেলা সাতক্ষীরা। আচ্ছা, চাকলা নাকি? জি চাকলা সাইড। চাকলা মার্কেট এখন বড় হয়েছে না গেছে? না বড় নাই, সব ভাঙিয়ে তো পড়বা মনে করছেন জায়গা বুঝ। শুটকির কারবার প্রায় শেষের দিকে, আর খুব বেশি হলে এক মাস। বললাম দূর থেকে তো বোঝা যাচ্ছে না, এখন জানা যায় প্লেনে তো উঠলে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। মাছ ওঠা শুরু করবে কবে থেকে? উঠে গেছে। এটা কি এখানে বানানো? এই জায়গায় বানানো? মিস্ত্রি বানাইছে তো, হেভি জিনিস হয়েছে। আমরা সবাই কি চাকলার মানুষ? চাকলার মানুষ কম বেশি, সুভদ্র কাঠি চাকলা। দুবলার চরের জেলেদের এখন ব্যস্ততা অনেক বেশি, তারা তাদের ব্যবসা অর্থাৎ মৌসুমি ব্যবসা গুটিয়ে ফেলার বিভিন্ন পর্যায়ে পার করছেন। হিসাব নিকাশ, মাছ কার কাছে বিক্রি করা হলো, কত দাম পাবেন, এই হিসাব নিকাশগুলো চলছে। এর মাঝে আপনাদেরকে আবারও দুবলার চর একবার আমার ঘুরে দেখানোর ইচ্ছে আছে। ভালো থাকবেন, আবারও নিয়মিত দেখতে থাকুন সুন্দরবন জীবনের গল্প, জঙ্গল জীবনের গল্প।